দ্বিতীয় অংশে আবারও স্বাগত জানাচ্ছি। এখান থেকে আপনাদেরকে দেখাবো আবারও, দেখুন এখানে একটি ভাষা শহীদের স্মৃতিস্তম্ভ রয়েছে, ভাষা শহীদকে দেখানো হয়েছে। তো তারপরে আরেকটু যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন কি না, মুক্তিযুদ্ধের সেক্টরগুলোকে এখানে দেখানো হচ্ছে। এবং একটু যদি জুম করি, এক নম্বর যে সেক্টরটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পূর্বাংশ, সেটিকে এখানে দেখানো হয়েছে। দর্শকবৃন্দ একটু লক্ষ্য করুন, ঠিক তারপরে গাছটার জন্য দেখা যাচ্ছে কি না, এটি হচ্ছে দুই নং সেক্টরের যে এলাকাগুলো সেটি হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা এবং ফরিদপুরের অংশ বিশেষ। তো তারপরে আমরা যাই 3 নং সেক্টর। দর্শক দেখা যাচ্ছে কি না আমি আসলে বুঝতে পারছি না, প্রচুর রোদ রয়েছে, তবুও একটু চেষ্টা যদি করি। দেখুন 3 নং সেক্টরটি এখানে দেখানো হয়েছে, এই যে দেখাই এই এলাকাটির মধ্যে কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা অংশ বিশেষ নিয়েছিল 3 নং সেক্টর। এবং তারপরে হচ্ছে 4 নং সেক্টর সিলেটের পূর্বাঞ্চল ছিল 4 নং সেক্টরের অধীনে। আমি একটু দেখি, এরপরে আগাই। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে সেক্টরে 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল, সেগুলোই মূলত এখানে প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরে সিলেটের পশ্চিমাঞ্চলের কথা বলা হয়েছে, একটু দেখেন। এরপরে আছে 6 নং সেক্টর, 6 নং সেক্টর হচ্ছে রংপুর, ঠাকুরগাঁও। আমি যদি একটু ভিতরে যাই দেখা যায় কিনা একটু দেখি, এখানে 7 নং রাজশাহী, দিনাজপুরের অংশ বিশেষ। তারপরে হচ্ছে 8 নং সেক্টর, দেখুন কি সুন্দর করে দেখানো হয়েছে, ওই যে 9 নং। এরপরে আছে 10 নং, আমি এদিকে যাই, এই যে এখানে এসেছে 10 নং সেক্টর, এটি ছিল 9 সেক্টর। এবং লেখাটা একটু দেখাই আপনাদেরকে, দেখা যাচ্ছে কি না, এই যে এটি ছিল 9 সেক্টর। এই সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না, এরকমটা এখানে বলা হয়েছে। এরপরে 11 নং সেক্টর, হ্যাঁ এটা ছিল আমাদের ময়মনসিংহ এবং টাঙ্গাইল 11 নং সেক্টরে। হ্যাঁ, তো এই মুক্তিযুদ্ধের সেক্টরগুলো এইখানটাতে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে চেনার জন্য। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে আসলে এই সেক্টরগুলো সম্পর্কে এবং এলাকা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যথেষ্ট সুন্দর আমি বলবো। এবার এটার সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে তার উল্টা দিকে, অর্থাৎ যেখানে লেখা ছিল সেক্টরগুলো তার উল্টা দিকে এখানে একটি লেকের মতো করা হয়েছে এবং মাঝখানে যাওয়ার মতো রয়েছে, বসার যথেষ্ট সুন্দর সুন্দর স্থান রয়েছে, এখানে বিশ্রাম নেওয়া যাবে। এবার একটু আমি সামনের দিকে আগাই, এখানে দর্শনার্থীদের জন্য কিছু বলা আছে, মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্কে আসার জন্য অভিনন্দন, আপনাদের বিনীত অনুরোধ কোনো দর্শনার্থী ধর্ম সমাজ নৈতিকতা বিরোধী কোনো অশালীন কাজ করবেন না, দেয়ালে গাছে ছাদে চেয়ারে টেবিলে কোনো নাম বা কিছু লিখবেন না, সংকেত লিখবেন না, ফুল ছিঁড়বেন না, নারীকে উত্ত্যক্ত করবেন না। যাই হোক, এটা কর্তৃপক্ষের একটি সুন্দর নির্দেশনা এখানে রয়েছে, অনেক সুন্দর। এখানে একটা সুন্দর গাছ দেখেছিলাম, সেই গাছটা আচ্ছা পরে আমার দৃষ্টিতে আসলে আবার দেখাবো, এবার আমি একটু আপনাদেরকে এই দিকটা দেখাই। হ্যাঁ, এই যে এখান থেকে মোটামুটি অনেক কিছু দেখা যাবে মনে হচ্ছে। যে দেখুন, এই যে এই জায়গাটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম,
প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবে উৎসর্গিত করা হয়েছে। এই সেতুটি সুন্দর। এই হচ্ছে লেকের ভিউ দেখুন। এবার আমি এটাতে একটু ওঠার চেষ্টা করি, তাহলে হয়তো আরও কিছু সুন্দর দৃশ্য দেখা যেতে পারে। এটাতে অনেক সুন্দরই তো লাগছে মনে হচ্ছে। এবার আবার উঠব। এই যে উঠে গেছি, এবার একটু আবার এখান থেকে দেখাই আপনাদেরকে পুরোটা। এই হচ্ছে টোটাল ভিউ। মোটামুটি সুন্দর বলা চলে। এবার একটু এই সাইডটাতে দেখাই, এখানে স্মৃতিসৌধ রয়েছে, একটু আগে আমরা যেখানে ছবি তুলছিলাম। আমরা বিভিন্ন জায়গায় অনেক রকমের পার্ক দেখে থাকি, তো এটা সম্পূর্ণ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এবং এখানে যদি শিক্ষার্থীরা আসে বা কোমলমতি বাচ্চারা যারা রয়েছে তারা যদি আসে, অবশ্যই অন্যান্য পার্কের মতো শিক্ষণীয়ও রয়েছে। এটি একটু দূরে বলা যায় মফস্বল অঞ্চলে অবস্থিত, তারপরেও আমি বলবো অনেক সুন্দর। দর্শকবৃন্দ, 7 মিনিট হয়ে গেছে, কেটে দিচ্ছি, পরে আমরা আবার দ্বিতীয় অংশ নিব, এর পরের অংশে আমরা চলে যাব। সাথেই থাকবেন, ধন্যবাদ।